শ্রেষ্ঠদের যখন ফিরে আসবে না, তখন তোর সাথে মিট করাবো। তখন তোরা দেখবি যে কোথায় মোহর আর কোথায় শ্রেষ্ঠাদি। শ্রেষ্ঠাদিকে যেমন দেখতে তেমনি হাইফাই, তেমনি লেখাপড়া। হ্যাঁ, কোথায় শ্রেষ্ঠাদি আর কোথায় মোহর। তাই উনি নিজের দায়িত্ব নিয়ে সেখানে সারা রাত ছিলেন তো। আর তাছাড়া শাশ্বতীও তো ওখানেই ছিল। এক মিনিট, তোরা হাসছিস কেন বোকার মত? আরে বাবা, একটা প্রবাদ আছে না, ওই চোরের সঙ্গে গাঁট কাটা, ওটা মনে পড়ে গেল তাই হাসলাম। বোকার মতন কথা বলিস না, ঠিক আছে? আর শোন, আমি এই কথাটা কিছুতেই বুঝতে পাচ্ছি না, তোরা এসআর সম্পর্কে এরকম কথা বলছিস কিভাবে রে? দেখিস না, শ্রেষ্ঠদের যখন ফিরে আসবে না, তখন তোর সাথে মিট করাবো। তখন তোরা দেখবি যে কোথায় মোহর আর কোথায় শ্রেষ্ঠাদি। শ্রেষ্ঠাদিকে যেমন দেখতে তেমনি হাইফাই, তেমনি লেখাপড়া। হ্যাঁ, কোথায় শ্রেষ্ঠাদি আর কোথায় মোহর। আরে সব বুঝেই বা কি লাভ হবে বল না, মানে এর মধ্যে যদি কিছু ঘটে যায়। ওই কি ঘটবে? হ্যাঁ কি ঘটবে, মানে কি ঘটার আছে? এরকম কোনো ঘটনা যদি ঘটে না, আমাদের মধ্যে সবাই পুরো লাইন দিয়ে আত্মহত্যা করে নেবে। আজে বাজে কথা বকিস না, ঠিক আছে? কাজটা তো করতে পারলি না আসলে। কি আসল কাজ করার কথা বলছিস? কেন, বলেছিলাম না ওকে শায়েস্তা করব? কি করে করবি বস, এসআর স্যার যেভাবে ওর পিছনে আছে না, আর যেভাবে ওর টেক কেয়ার করছে, তাতে সেই ফাঁক গুলো আমাদের কিন্তু কিছু করা ওর জন্য অসম্ভব। ধর টুটটা আশাই নষ্ট হয়ে গেল, কোনো মানেই হলো না। জাস্ট ওই মেয়েটা একা এলো তা তো নয়, আমাদের বাড়ির আস্তে আস্তে সব বাইকে মেয়েটা হাতে করছে। ধুর, জাস্ট আমার ভালো লাগছে না, অসহ্য লাগছে আমার। দেখ না, দেখ বাড়িতে গিয়ে আমি ঠিক সব কিছুটা বলবো, দেখ সব বলবো। ওই আসল কথাটা বলবি তো না, মানে এই গতকাল মোহরকে সারা রাত ধরে এসআর স্যার পাহারা দিয়েছে সেটা বলবি তো? এই আজে বাজে কথা বকিস না, ঠিক আছে? আচ্ছা শোন শোন, আরেকটা কথা, এই যে কালকে সারা রাত ধরে পাহারা দিল, ওনার জ্বরটা কি আলটিমেটলি কমলো? দেখ আমাদের মেজাজ কিন্তু গরম আছে, বেশি আজে বাজে কথা বলিস না। কিন্তু যার এত জ্বর তাকেই তো সকালবেলা ওই বারান্দায় বসে থাকতে দেখলাম, তবে সঙ্গে ওই ফেউটাও ছিল। ফেউ? কে ফেউ? আরে কি আবার শাশ্বতী, তাই নাকি? যার রাত্রিবেলা এত জ্বর, সকালবেলা সব জ্বর কমে গেল। নাটক নাটক, সমস্তটা নাটক, এসআরকে মোল্ড করার জন্যই তো এসব চেষ্টা করছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় এসে বসে পড়েছে, মানে এসআর স্যার কখন ঘুম থেকে উঠবে সেটা দেখার জন্য। আমার কি মনে হয় বলতো, এসআর স্যারের ঘুমোতে ঘুমোতে মনে হয় ভোর রাত হয়ে গেছিল। আচ্ছা একটা কথা মনে পড়লো, মানে আমরা তো এডুকেশনাল ট্যুরে এসেছি ঠিকই, কিন্তু ট্যুরে তো আলটিমেটলি কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না, মানে রাধাকৃষ্ণের রাসলীলা ছাড়া তো কিছুই চোখে পড়ছে না। তুই কিন্তু এসআর সম্পর্কে খারাপ কথা বলছিস। এই ছেলে, এই এত বড় সাহস হয় কি করে রে তোর, তুই এসআর সম্পর্কে এসব কথা বলছিস?